উনি করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত দূর থেকে এসে আমাদের জন্য কাজ করার জন্য ওনা আজকে আসছেন। ধন্যবাদ জানাই আজকে যারা আয়োজন করেছেন এই শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল, সম্মানিত সভাপতি আমাদের লাবিয়াপা, যিনি অনেকদিন যাবৎ আমার সাথে যোগাযোগ করছেন এবং এই সিআরপি এই টিমের ব্যাপারে কথা বলছেন, ওনা আসছেন, সবগুলো মেসেজ আমরা কন্টিনিউ পাচ্ছি। ধন্যবাদ জানাই এই স্কুলের প্রধান শিক্ষক এবং যারা শিক্ষকবৃন্দ আছেন, যারা আজকের এই আয়োজনের সাথে অনেক পরিশ্রম করে এই আয়োজনটাকে সুন্দর করেছেন। আল্লাহর রহমতে দিনটা ভালো আজকে। সেটি হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, আমরা সবাই হয়তো চিনে থাকি গার্মেন্টস ফ্যাক্টরি, বাংলাদেশ একটি অন্যতম আয়ের উৎস, বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ এখানে আমরা জড়িত, কেউ মালিক কেউ বা কর্মী। তো সেক্ষেত্রে আমরা প্রতিবন্ধীদেরকে যখন নিয়ে ভাবি শারীরিকভাবে, সিআরপি কাজ করে আসতেছে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা এবং পুনর্বাসন করে আসছে, আমরা তার ব্যতিক্রম নই। আমরা শারীরিকভাবে যারা বিভিন্নভাবে যারা প্রতিবন্ধিতা লাভ করেছে, কেউ জন্মগতভাবে কেউ বা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে, তাদেরকে আমরা পুনর্বাসন করার লক্ষ্যে প্রথমত আমরা ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেটিং ট্রেনিং এবং আরেকটি সুয়েটার বা লিঙ্ক সম্পর্কে আমি প্রথমেই মৌখিকভাবে আপনাদের ধারণা দিব এবং পরে আমি ছোট্ট একটি ভিডিও আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম নকুল গমেজ, আমি প্রজেক্ট অফিসার হিসেবে আছি মার্কস ইনস্টার্ট ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট সিআরপি সাভার ঢাকা। আমি বিগত প্রায় 10 বছর ধরে একই প্রজেক্টে আছি। বর্তমানে আমাদের প্রজেক্টে 2 ধরনের ট্রেনিং পরিচালিত হয়। আমরা ইতোপূর্বে শুনেছি সিআরপি 2টি পার্টে বিভক্ত, একটি চিকিৎসা আরেকটি বিভিন্ন ধরনের পুনর্বাসনমূলক ট্রেনিং, অন্যান্য অনেক কার্যক্রম। বাংলায় যেটা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র, যেটা 1979 সালে 4 জন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের নিয়ে কার্যক্রম শুরু করে, সেটা ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে, যেটা পর্যায়ক্রমে ঢাকা শঙ্কর ফার্মগেট এবং 1990 সাল থেকে বর্তমান সাভার তার নিজস্ব জায়গায়, যেখানে 11 একর জায়গা রয়েছে। তো সিআরপি কার্যক্রমটা হলো প্রতিবন্ধী ব্যক্তিদের, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধীদের একটি অংশ, যেটা আমরা পক্ষাঘাতগ্রস্ত বলি, যাদের আঘাতজনিত এবং রোগজনিত যে কোনো কারণেই হোক, 4 হাত পা অবশ অথবা 2 পা অবশ, তার মানে কোমরের নিচের অংশ অবশ, লোয়ার লিম অবশ, অথবা এক সাইড, যাদেরকে আমরা স্ট্রোক বলি। এখন আগে যে শব্দগুলি ব্যবহার করা হতো, যে ল্যাংড়া কানা খোড়া, ওগুলিও মানুষ এখন ছেড়ে দিচ্ছে, এখন প্রতিবন্ধী বলে। আসলে প্রতিবন্ধীও না, তারা বিভিন্নভাবে এমন, যেইটা যেই ব্যাপারে আমি পারি না সে পারে। আমাদের এনে সিআরপিতে আছে যে তার হাত পা চাইতে নাই, সে মুখ দিয়ে ছবি আঁকে, আপনারা হয়তো অথচ সে কত সুন্দর করে করতে পারতেছে। তো সিআরপি সে একটি অরাজ্যিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে এইসব ব্যক্তিদের চিকিৎসা ও প্রশিক্ষণের এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়ে থাকে। তা আমাদের যে পুনর্বাসনটা আমরা বলি পেয়ে থাকি পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন, সেটা 4টা ভাগে আমরা বিভক্ত করে থাকি। একটা হলো শারীরিক, যেটা চিকিৎসার মাধ্যমে করে থাকে, আরেকটা হলো মানসিক, যেটা আমাদের নকুল ম্যাডাম আগে বলছেন, আমাদের কাউন্সিলর আছে, যে একটা মানুষ যখন তার হাত পা 4টা অবশ হয়ে যায়, 2টা অবশ হয়ে যায়, তখন সে তার ভবিষ্যৎ সম্পর্কে সে তার আশা হারিয়ে ফেলে। সে মনে করে একজন নিজেকে একটা পরাজিত সৈনিকের মতো মনে করে, যে আমাকে দ্বারা আর কিছু সম্ভব না। আমরা তাদেরকে দেখাই দিতে চাই, আমরা তাদেরকে তৈরি করতে হলো আমাদের লাভিয়াপা ওনাকে এবং ওনার শিক্ষক মণ্ডলীকে এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমার ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।